আমরা এই পর্বে দেখব যে কি করে একটি জ্যাম সফটওয়্যারটি ডাউনলোড দিতে হয় এবং সেটআপ দিতে হয়। তার আগে আমরা একটু জেনে নেই জ্যাম কেন আমরা ডাউনলোড দিব এবং সেটআপ দিব, কি কারণ। আমরা যারা পিএইচপি নিয়ে কাজ করছি, পিএইচপি ল্যাঙ্গুয়েজের যে কোনো ফ্রেমওয়ার্ক হোক, যে কোনো সিএমএস হোক এবং মাইস্কেল বেজ যে কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি, সেজন্য আমাদেরকে অ্যাপাচি এবং মাইস্কেল এই দুইটা জিনিস সেটআপ দিতে হবে, আমাদের পিছিয়ে থাকতে হবে যদি আমরা লোকালি কাজ করতে চাই। যদি কিনা আমরা লাইভে করি তাহলে তো লাইভ সার্ভার তাদের অলরেডি ইনস্টল দেওয়া থাকে, কিন্তু যদি আমরা লাইভ সার্ভার না করে লোকালি করতে চাই তাহলে অ্যাপাচি এবং মাইস্কেল এই দুইটা বিষয়ে আমাদেরকে মিনিমাম রান থাকতে হবে। মাইস্কেল রান থাকতে হবে মাইস্কেল ডাটাবেজের জন্য, আর অ্যাপাচি রান থাকতে হবে পিএসপির জন্য। তো প্রথম দিকে এগুলো আলাদা আলাদা করে সেটআপ সেটআপ দিতে হতো, কিন্তু জ্যাম নামে একটা অ্যাপাচি ফ্রেন্ডস এরা জ্যাম নামে একটি প্যাকেজ তৈরি করছে, যে প্যাকেজের ভিতরে অ্যাপাচি মাইস্কেল ফাইলজিলা সহ কয়েকটি সফটওয়্যার ইনক্লুড করে দিছে। আমরা সেটআপ দিলেই এগুলো আমাদের কম্পিউটার থেকে রান করতে পারব। তাহলে সর্বপ্রথম আমাদের দায়িত্ব হচ্ছে যারা সার্ভার বেজে পিএইচপি ল্যাঙ্গুয়েজের সার্ভার বেজে আমরা কাজ করতে চাই তাদেরকে প্রথমেই লোকাল হোস্টে কাজ করতে হলে জ্যাম স্যার আরো কয়েকটি আছে, কিন্তু আমি জ্যামের কথাই বলছি, জ্যামটি সেটআপ দিয়ে নিতে হবে। তো চলুন কিভাবে জ্যাম সেটআপ দিতে হয় এই লেসনে আমরা সেই জিনিসটি দেখব। এই পর্বে আমরা দেখব কিভাবে জ্যাম ডাউনলোড দেওয়া যায় আর সেটআপ দেওয়া যায়, শুধুমাত্র এতটুকু। কেন, কি জন্য, কি কারণে, এই সমস্ত আলোচনা আর একটা লেসনে আমি করছি ইনশাল্লাহ। ওকে, তো আমরা জাস্ট জ্যাম ডাউনলোড শব্দটি গুগলে লিখবো এবং apachefriends.org তে লিঙ্ক পাবো, এখানে চলে যাব। এখান থেকে আমরা আমাদের যে উইন্ডোজ, আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করি তো উইন্ডোজের জন্য এখানে আছে, এখানে লিনাক্সের জন্য আছে, এখানে অন্যান্য যে সমস্ত ন্যাকম্যান সবার জন্য আছে। ওকে, তো আমি যেহেতু উইন্ডোজ ইউজার, আমি এখন উইন্ডোজ ইউজার নিয়ে কথা বলতেছি, অন্য অন্য ইউজাররা তাদের প্ল্যাটফর্ম অনুযায়ী সেই ভার্সনটি সিলেক্ট ডাউনলোড করে নেবেন, কিন্তু লেখা রাখতে হবে এদিক থেকে বাম পাশ থেকে। ওকে, বাম পাশের ভার্সন, আমি যে জ্যামটি ডাউনলোড করতেছি সেই ভার্সন পিএসপির সাথে, সেই জ্যাম ভার্সনের সাথে পিএসপির কততম ভার্সন আপনার যাচ্ছে ইন্ডিকেট করা আছে, এটা লক্ষ্য রাখতে হবে। তো লক্ষ্য রাখার পরে আমি কি করব, জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করব, আর কিছুই না। ক্লিক করার সাথে সাথে আমাদের একটা ডাউনলোড এখানে অপশন চলে আসবে। তো আমি যেহেতু এখানে অলরেডি আমার একটা ডাউনলোড করা আছে, এটা আমি ডিলিট করে দিই। তো এখানে জাস্ট কী করবো, সেভ, ইয়াস। তো ডাউনলোড হতে থাক, ডাউনলোড হবে, তো ডাউনলোড ইএক্সে ফাইল ডাউনলোড হয়ে যাবে। এরপরে আমি আর একটা বিষয় বলিনি, সেটা হচ্ছে আপনার আর একটি ভার্সন পাবেন, এটা হচ্ছে যে পেন ড্রাইভে ইউএসবিতে আমরা এই জ্যামটি ডাউনলোড করে সেট আপ দিয়ে কাজ করতে পারবো, ওয়ার্ডপ্রেসের কাজ করতে পারবো, পিএসপির কাজ করতে পারবো, পেন ড্রাইভই করতে পারবো। তো সেই জন্য আমরা সার্ভারটি মানে সার্ভার রান করতে পারবো। তো সেই জন্য আমাদের ইসের আর একটা ভার্সন আমাদের দরকার, আমাদেরকে জ্যাম্পের জ্যাম্প লিখে পোর্টেবল, পোর্টেবল জ্যাম্প পোর্টেবল ডাউনলোড লিখে আমাদের এখান থেকে একটা জ্যাম্পের পোর্টেবল ভার্সনটি ডাউনলোড করতে হবে। মানে হচ্ছে যে আমি যদি এখানে ক্লিক করি, নিউতে ক্লিক করলাম, ক্লিক করে এইরকম একটা ভার্সন আমাদের ডাউনলোড করতে হবে। তো এখন আপনার সাথে সাথে হোমওয়ার্ক থাকবে, হচ্ছে আমি এইটা কিভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখাই দেব, একদম সেটআপ কীভাবে দেখায় সেটা দেখাই দেবো, কিন্তু প্র্যাকটিক্যালটা আপনারা অবশ্যই পেন ড্রাইভে বা আপনাদের এক্সটার্নাল যে ইউএসবি থাকবে সেই ইউএসবিতে সেটআপ দিয়ে দেখবেন। ওকে, তাহলে সেটআপ হোক, সেটআপ প্রসেস একদমই সোজা, একদমই সোজা। ওকে, প্রত্যেক এইটা দুটো ডাউনলোড করতে হবে, আমি আবারও বলছি, একটা হচ্ছে ইউএসবি, আমরা সাধারণত যে কম্পিউটারে কাজ করতেছি কম্পিউটারের জন্য এটা তৈরি করব, কিন্তু আমাদের যদি কখনো দরকার এক্সটার্নাল কোনো ইউএসবিতে আমাদের জ্যামটি সেট আপ দিয়ে কাজ করতে হবে, সাসাস মনে করেন যাতে ভাই কেন লাগবে, কোনো প্রয়োজন না, প্রয়োজন হতে পারে যে আমি একটা কাজ করতেছি ক্লায়েন্টকে দেখাবো কিন্তু ক্লায়েন্টের ওখানে জ্যাম সেট আপ দেওয়া নেই, সেক্ষেত্রে আমি পেন ড্রাইভে সিস্টেম রেডি করে তার ওখানে জাস্ট রান করে কাজ করে দেখাই দিতে পারবো। ওকে, তো এরকম আসলে অনেক প্রয়োজন হবে, যেহেতু প্রয়োজন হয় বলেই কিন্তু এরকম সিস্টেম অলরেডি তারা রেডি করে রাখছেন। তো যেহেতু আমরা লার্নিং পিরিয়ডে সেগুলো এরকম দেখে নেব। ওকে, তো ডাউনলোড হোক। তো এই পর্বে আমি আবারও বলবো, এই পর্বে আমার শুধু কাজ দেখানোর টার্গেট জ্যাম ডাউনলোড অ্যান্ড সেট আপ। ওকে, সেট আপও কিন্তু একদম সহজ, জাস্ট ক্লিক 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 ফিনিশ, ক্লিক 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 ফিনিশ, আর কিচ্ছু করতে হবে না। ওকে, তো এখন আমাদেরকে আরও বিষয় আছে, বিষয় হচ্ছে এমন যে
আমরা কখনোই সি ড্রাইভে সেট আপ দিব না, কখনোই সি ড্রাইভ সেট আপ দিব না। জ্যাম যখন আমরা সেট আপ দিব তখন জ্যাম আমাদেরকে সাজেস্ট করে সি ড্রাইভে সেট আপ দেওয়ার জন্য, কিন্তু মনের ভুলেও আমরা সি ড্রাইভ, এই যে জ্যামটি ডাউনলোড হয়েছে এক্সে ফাইল পেয়ে যাবো, এখান থেকে আমরা জাস্ট ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করার পরে আমরা কি করব, আমরা জ্যামের প্যাথ কোন প্যাথে সেট আপ হবে সেই প্যাথটি আমরা চিনিয়ে দেবো। ওকে, তো আমরা প্যাথ চিনিয়ে দেবো, এই সব যা আসবে ওকে দিব, ওয়েলকাম, নেক্সট, এখানে বাম্পারে দেওয়া ঠিক থাকবে, নেক্সট। এইখান থেকে দেখেন, এইখান থেকে কি করতে হবে, কোন ড্রাইভ আমাদেরকে চিনাই দিতে হবে, এখান থেকে আমাদের মেইন রুটটা চিনাই দিতে হবে। তো যদি অন্য ড্রাইভে যেতে চাই, তো অন্য ড্রাইভে যদি আমরা যাই, অন্য কোথাও যদি আমরা সেট আপ দিতে চাই, তাহলে আমাদের সেই ড্রাইভে জ্যাম নামে একটা ফোল্ডার রেডি করতে হবে, ক্রিয়েট করতে হবে, জ্যাম নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখতে হবে। যেমন আমরা সি ড্রাইভে যদি আমাদের কি জ্যাম নামে ফোল্ডারটা আছে, তো ই ড্রাইভে যাই, ই ড্রাইভে আমাদেরকে জ্যাম নামে একটা অলরেডি ফোল্ডার আছে, তো আমরা এটাকে ডিলিট করি। মনে করি আমার জ্যাম নামে, মনে করি আমার জ্যাম নামে কোনো ফোল্ডার নাই এখানে এই ড্রাইভে। ওকে, তাহলে এই ড্রাইভে দিব, আপনার কিন্তু নাই, তাহলে আমরা কী করবো, তাহলে আমরা প্রথমে দেখেন এইদিকে জ্যাম, আমরা একটা কাজ করতে পারি, কেটে দিতে পারি, কেটে দিয়ে এই জ্যাম্পের এই যে নামটুকু আছে এই নামটা সিলেক্ট করে কপি করতে পারি, কপি করে এইখানে ক্লিক করব। এখন আমরা ই ড্রাইভে যাব, ই ড্রাইভে যেয়ে একটা নিউ ফোল্ডার এইখানে দেখেন নিউ ফোল্ডার উনি ক্লিক করব, এখানে আমাদের যে কপি করা যে বিষয়টি আছে পেস্ট করব, জ্যাম নামে সিলেক্ট ফোল্ডার সিলেক্ট হয়ে যাবে, এবার কি দেব, নেক্সট, এবার কি দেব, নেক্সট। এরপরে এই যে একটা লিঙ্কে চলে যাবে, আমরা এই লিঙ্কের টিকটা তুলে দিব যাতে আমাদের লিঙ্কটা যাতে না যায়। ওকে, এই মানে এই সাইডে চলে যাবে আর কি। এবার আমরা কি দেব, নেক্সট, এবার আমরা কি দেব, রেডি, সেট আপ ইজ নাও রেডি, এবার কি দেব, নেক্সট, কাজ স্টার্ট, শেষ, এই হলো আমাদের জ্যাম সেট আপ কমপ্লিট। ওকে, এর পরের পার্টে দেখবো জ্যাম্পের ড্যাশবোর্ড নিয়ে আলোচনা, জ্যাম কিভাবে আমরা কাজ করবো সেট আপ দেওয়ার পরের অংশ। ওকে।